لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور لكي কারণ আমি অভ্যস্ত নেই উস্তাদের সামনে কথা বলে, আমি শুনে অভ্যস্ত। তো যাক, উস্তাদের নির্দেশ, সেজন্য দাঁড়িয়ে গিয়েছি। উস্তাদ হযরতকে দেখলে আমার একবার একটা কবিতার কথা খুব মনে পড়ে। তিনি একটা জায়গায় বলছেন এইভাবে যে, এ হালকায় দারবেশা হে ওমরদে খুদা কেসা, হে জিসকে গরিব মে হাঙ্গামায়ে রাস্তা খেস, জো জিকির কি গরমি মে শাওলে কি তারহা রোশন, আর জো ফিকির কি সূরত মে বিজলি সে জিয়াদা তেস। আমাকে ওস্তাদকে দেখলে এই কথা, শেষের দুইটা লাইন আমার খুব মনে পড়ে যে আমি অধম এমনটা হতে পারিনি, যদি আমাদের হওয়ার দরকার ছিল। বিকজ আমরা এখানে যারা উপস্থিত আছেন, জেনারেল পড়ুয়া কতজন আছেন একটু কাইন্ডলি শুধু হাতটা ওঠা, এক মাস হলে মেজরিটি পার্সেন্ট জেনারেল পড়ুয়া, আমার কথা বলতে সুবিধা হবে। মানে আমি মূলত আপনাদের জন্য কথা বলতে চাই, কারণ আমি আপনাদের লোক, আপনাদের ভাই এবং আপনাদের অবস্থান থেকে উঠে আসা মানুষ, যার কারণে মানে আপনারা যে অবস্থানে দাঁড়িয়ে আছেন, যেখানে পড়াশোনা করতেছেন, সেটার পরিবেশ পরিস্থিতি আমি মোটামুটি কিছু হলেও জানি, যেহেতু 17 বছর আমার এখানে চলে গেছে, আপনাদের হয়তো এমনটা সময় যাচ্ছে। তো আমাদের মানে আমরা এতটা ফ্যান্টাসিতে ভুগি, তখন কথা বলি আমাদের খুব মজা লাগে, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই বাইতুল মুকাদ্দাস বিজয় করছেন, তাই না? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই ভারতবর্ষ বিজয় করছেন, তারপরে কুস্তুনতুনিয়া বিজয় করছেন সুলতান মোহাম্মদ ফাতে, এগুলো বলতে খুব ভালো লাগে। এখন যদি বলা হয় যে মোহাম্মদ বিন কাসিম যে ভারতবর্ষ জয় করেছেন, হ্যাঁ, ওনার বয়স কত ছিল? 17 বছর। ফাইন, আপনি 17 বছরে কোন ক্লাসে পড়েন? এমন একটা ক্লাসে আমি আপনি তখন পড়ি যে যখন আমার মতামত ফ্যামিলি তো দূরের কথা, মনে হয় যে মানে কি বলে, আমাদের ক্লাসে আমার মতামতকে স্যার গুরুত্ব দেয় না, বলে তোমরা এখনো মতামত দেওয়ার মতো যোগ্য হয়ে গড়ে ওঠে না, তাই না? কুস্তুনতুনিয়া বিজয় করতেছেন সুলতান মোহাম্মদ ফাতে, তার বয়স কত ছিল? 40+, কত? 19 বছর বয়স, তাই না? 19 বছর বয়সে আমি কোন স্টেজে আছি, কোথায় আছি? এমন হচ্ছে দিন দিন, আমি এখন ইদানিং এই ট্রেন্ডটা খুব লক্ষ্য করতেছি যে বাবা ফুল প্যান্ট, সরি, বাবা হাফ প্যান্ট পরে আছে আর তার সন্তানকে পরিয়ে রাখছে ফুল প্যান্ট, দেখছেন না আপনারা এরকম? ডে বাই ডে কথা ছিল যে আমরা যত আমাদের বয়স বাড়বে, আমাদের ম্যাচিউরিটি বাড়বে, যত বয়স বাড়বে একটা যুবক, একটা ছেলে তার তার অবস্থান নিয়ে, তার টেরিটরি নিয়ে, তার পরিবার নিয়ে এগুলো বেশি চিন্তিত হবে। কিন্তু আমাদের যত বয়স বাড়ে, আমাদের চিন্তার পরিধি কি নিয়ে বেশি বাড়ে? কোন মুভিটা রিলিজ হচ্ছে আজকে, কোন মুভিটা মানে বেশি ব্যবসা সফল হয়েছে, কিংবা আমার কোন বন্ধু মানে বিদেশের খুব ভালো অবস্থানে আছে, বা আমি তার চেয়ে কতটা খারাপ অবস্থানে আছে, আমার জীবন তেমনি কাটে, তাই না? আমরা জীবনকে বুঝতে শিখি কত বছর বয়স হলে জানেন? ধরেন কথার কথা, আমরা 5 বছর বয়সে যদি ক্লাস 1 ভর্তি হই, সেই হিসাবে আমাদের 17 বছর পড়া লাগে কমপক্ষে, ইন্টারমিডিয়েট পর্যন্ত 13 বছর, এরপরে আরো কত বছর? 4 বছর, কত বছর হলো? 17 বছর। এরপরে আপনারা যারা মাস্টার্স করেন 2 বছর, পিএইচডি করলে, পোস্ট ডক করলে, আমি সমাজের মধ্যে কথা বলার উপযুক্ত হয়ে গিয়ে কত বছর বয়সে গিয়ে? 17 আর 5 কত হলো? কত? 22 বছর বয়সে। আদতে আসলে এরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়? 25, কারণ আমাদেরকে আবার সামনে কিন্তু 2টা ক্লাস পড়তে হয়েছে, কি প্লে কেজি, এরপরে কি 1-2, ওইখানে আবার 2 বছর চলে গেছে। তো এইভাবে আমরা সমাজের সামনে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করি কত বছর বয়সে? 25 বছর বয়সে। বিয়ে হয়ে আমাদের কত বছর বয়সে? আমাদের বাবা মা 30 বছর আগে মনে করে যে এই ছেলে কি আছে, কি আছে। আর মোহাম্মদ বিন কাসিমের বাবা কি মনে করছে? যে আমার ছেলে এখন যুদ্ধে গিয়ে ভারতবর্ষের রাজা দাহিরকে পরাজিত করার মতো অবস্থানে চলে আসছে। আমাদের বাবা মা কি মনে করে? যে বাবা তুই 25 বছর বয়স, এখন তুই ছোট মানুষ, এখন বিয়ে করবি, ছি মানুষ কি বলবে, তেমন না? আমার বাবা মা লজ্জা পাচ্ছে যে আমাকে 25 বছর বয়সে বিয়ে দিবে, মানুষ কি বলবে, এত ছোট বাচ্চাকে তুমি বিয়ে করাইছো, বোঝে কি? তাহলে আমাদের মধ্যে ম্যাচুরিটি গ্রো করবে কিভাবে? আমাদের যে সিস্টেম সেটা আমাকে কি বানিয়ে রাখছে বলেন না, কি বানিয়ে রাখছে? নাবালিক। আমার যে কিছু একটা হয়েছে, আমার যে ইনস্টিংক্ট গ্রো করছে, আমি যে আসলে মানে দেশ দেশ দেশ, এইটা তারা ফিল করতে চায় না। অথচ সে জানে, আপনারা যারা ভার্সিটি পড়ে আছেন তারা জানেন যে অনেক বন্ধু আপনি 60% 70% আপনি খুঁজে পাবেন যে তার আর 10-12টা মেয়ে পর্যন্ত পটাইছে, রাত কাটাইছে, এরকম মানুষ নেই। তাহলে তার যে ইনস্টিংক্ট ছিল সেটা গ্রো করছে কিনা? বাবা মা কি মনে করতেছে?
বাবা বাচ্চা ও বুঝে না, এখন ছোট বয়স, বিয়ে করলে মানুষ কি বলবে, ও লজ্জা পাচ্ছে, তার ছেলে বিয়ে করালে মানুষ বুঝে ফেলবে কি সে বড় হয়ে গেছে। আসলে সে বড় না, 25 বছর বয়সেও না, 29 বছর বয়সেও না, কত বছর বয়সে গিয়ে বড়, কত বছর বয়সে গিয়ে না, সে তখন বড় যখন চিং কাম করতেছে। এর আগ পর্যন্ত সে, আরে যুবক গুলা কেমন গর্ধব, যার ইনকামের জন্য অপেক্ষা করতেছে কতদিন পর্যন্ত, যখন মোহাম্মদ বিন কাসেম গনিমতের মাল বন্টন করতেছে তার অধীনস্থদের মধ্যে, এই গর্ধব 30 বছর পরে গিয়েছে বিসিএস দিচ্ছে, চাকরি করছে, আইএসডিএস করতেছে, ও ছোট হবে না তো কেউ, ওর তো বড় আর যোগ্যতাই নাই, ওর তো বালে কইছে, বলতে পারছে কোনদিন বাবা মাকে, সমাজকে বলতে পারছে 30 বছর তার অর্জন কি, 30 বছর তার অর্জন কি, 19 বছর 17 বছরে মোহাম্মদ বিন কাসেম সুলতান মোহাম্মদ ফাতে আগায় যাচ্ছে, 30 বছর তার জীবনে অর্জন কি, সে যে সাবজেক্টে পড়াশোনা করছে, আপনার এখানে অনেক সাবজেক্ট আছে, ধরেন কথা ম্যাথমেটিক্সে পড়েন, আপনি বলেন তো ম্যাথমেটিক্সের আপনার কি তত্ত্ব আবিষ্কার করছেন 30 বছর বয়সে পড়ে, যেটা আপনি পশ্চিমের সাথে টেক্কা দিতে পারবেন, অর্থনীতি পড়া অনেক মানুষ আছেন না, বলেন তো অ্যাডাম স্মিথের তত্ত্বের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, এরকম একটা তত্ত্ব আপনার আছে, বলেন কেউ বলেন, আমরা যে থিসিস পেপার লিখি না ভাই, আপনার থিসিস পেপার লিখেন না, বলেন তো থিসিস পেপার ক্ষেত্রে ম্যাক্সিমাম পোলাপান কি করে, আর কপি তো অনেক ভালো জিনিস, আনে আর খালি পৃষ্ঠা এদিক সেদিক করে দিয়ে দেয়, কপি অনেক ভালো জিনিস, অনেক সময় লাগে করতে, কপিও কেউ করে না, কি করে, ধরেন আমাদের যে লাইব্রেরিতে আমরা যাই, গিয়ে 2-4-5টাই দেখি এটা একটা এদিক সেদিক করে দিয়ে দিই, দেন কপি করলে তো অনেক সময়ের দরকার, মানে এটা কি, এটা কি বলে, চুরি বলেন, লজ্জা পাওয়ার কি আছে, চুরি করতে লজ্জা নাই, বললে লজ্জা হয়ে গেল তাই না। পিএইচডিতে কি করে, রিসেন্ট আমরা ঢাকা ভার্সিটির একজন সমাজ বিজ্ঞানের ডিনের অবস্থা দেখলাম, যে সে কি করছে, কি করছে, এটাকে একাডেমিক পরিভাষা কি বলে জানো, বলেন না বাংলা কি, এটাকে একটু ভদ্র ভাষায় ডাকে কিভাবে জানেন, চন্দ্র রেণু বৃত্তি, যাতে মানুষ বুঝতে না পারে, যেটা ছোট আসলে কি, চুরি ধরে শীত কেটে মানুষের বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করা চুরি, জ্ঞানের জগতে আরেকজন থেকে কপি করে পিএইচডি থিসিস নিজের নামে চালিয়ে দেওয়া কি, এই যে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির একজন সম্ভবত তিনি পালি অথবা ফার্সি ডিপার্টমেন্টের, তিনি তিনি নিজেই থিসিস লিখছেন, নিজেই নিজের একটা মূল্যায়ন করছেন, নিজে নিজেকে প্রমোশন তাই না, এরকম না। তো আমরা যে অবস্থানে আছি, আমরা খুব হেডম দেখায় যে না আমরা মাদ্রাসা গুলাবান কি বুঝি, তারা সারাদিন পরে থাকি এই ছোট এই জঙ্গলের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে, দুনিয়া বুঝি কি আমরা, অথচ এই গর্ব 30 বছর বয়সে নিজের কোন ইনকাম নাই, নিজের কোন অবস্থান নাই, যে পিএইচডি থিসিসটা বা সে যে মাস্টার থিসিস লিখছে সেটা তো নিজেই লেখা নাই, যে পড়ছে 17 বছর ইংরেজি, এখন তাকে আবার 6 মাসের 8 মাসের কোর্স করতে হচ্ছে সাইবুর থেকে ইংরেজি শেখার জন্য, এই গর্ব 17 বছর পড়ছে কি, বলে না কিছু, কি পড়ছে সে। আমরা বলি যে আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়তেছি এই জন্য যে আমরা এই শিক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে আমরা দিনের জন্য কিছু করবো। আচ্ছা এখানে ইঞ্জিনিয়ার কে কে আছেন, সিএসসি তে বা ত্রিপলিতে পড়ছেন, হাতুড়ান্ত ভাই আছে কেউ, মাসাল একজন আছেন, আপনারা বলেন বাংলাদেশের ইতিহাসে সিএসসি আসছে কতদিন ধরে, কতদিন ধরে, কমপক্ষে 8-10 বছর ধরে সিএসসি বাংলাদেশে রান করতেছে। আপনি বলেন যে বাংলাদেশে একজন বিজ্ঞানী দেখান বা একজন সিএসসি পড়া যুবক দেখান যে একটা অ্যান্টি পর্ন সফটওয়্যার বানাইছে যেটা সমস্ত সফটওয়্যার ব্যাপারে কাজ করবে, ইভেন যদি আমি ওই যে কি বলে ভিপিএন অন করে রাখি তারপরে ওই সফটওয়্যারটা মোবাইল ফোনে কাজ করবে, এরকম সফটওয়্যারের নাম বলেন, তাহলে কোথায় গেল আমাদের জ্ঞান, উম্মার জন্য খেদমত করার জন্য আমরা পড়তেছি না, আমরা নিজের অবস্থান থেকে ততক্ষণ পর্যন্ত জায়েজ প্রমাণ করতে পারবো না, সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই সহশিক্ষা, মেয়েদের সাথে উঠা বসা, গ্রুপ ওয়ার্ক করা, একই সাথে ল্যাব করা, একই সাথে ক্লাসে বসে থাকা, পাশাপাশি সামনে মেয়ে টিচার ক্লাস নিতেছে, এই অবস্থানগুলো আমরা জায়েজ প্রমাণ করি কি দিয়ে, বলেন না ভাই কি দিয়ে জায়েজ প্রমাণ করি, যে এই জ্ঞানটাকে আমি আল্লাহ দিনের জন্য কাজে লাগাবো, বলেন যে এই দিনকে কাজে লাগিয়ে আমি কি করছি। মোহাম্মদ আসাদ খুব আক্ষেপ করে বলছে যে এত সময় চলে গেছে অথচ আজকে আমাদের পর্যন্ত একজন দার্শনিক দাঁড়ায়নি যে বায়োলজি তত্ত্বের উপরে গবেষণা করতে করতে মেটাফিজিক্সের জগতে গিয়ে পশ্চিমকে টেক্কা দেওয়ার মতো কথা বলছে, আছে নাকি কেউ। আমাদের একসময় আপনি খুব অবাক হবেন যে ইমাম মোহাম্মদকে আপনারা চিনেন, কেউ কে চিনেন বলেন তো দেখি, ইমাম মোহাম্মদ কি ছিলেন, হাটাদিন মাদ্রাসার মোতালিম নাকি কি ছিলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে জার্মান পণ্ডিতরা বলছেন যে ইন্টারন্যাশনাল ল যিনি প্রথম লিখছেন একাডেমিক্যালি তার নাম কি, আচ্ছা আপনারা বলেন তো অর্থনীতি জনক কে, অ্যাডাম স্মিথের যখন জন্ম হয় নাই তখন কিতাবুল খারাজ লিখছেন ইমাম আবু ইউসুফ, কত বছর আগে, আব্বাসে খিলাফতের আমলে যখন বাচ্চা হারুন রশিদ মুসলিম উম্মার খলিফা তখন অর্থনীতির বই কে লিখতেছেন, বলেন না কে লিখতেছেন, ইমাম আবু ইউসুফ। ইবনে তাইমিয়ার জন্ম কত সালে,
আজ থেকে কত কত সব বছর পূর্বে, একটা বাজার কিভাবে মনিটর করা হবে, ভোক্তার অধিকার কি হবে, বাজার কমিটি কিভাবে কাজ করবে, একটা প্রোডাক্টের দাম কিভাবে নির্ণয় হবে, প্রোডাক্টের দাম উঠানামা করলে পরে কোন মূল্যের উপরে মূল্য নির্ধারণ করা হবে, আজ হিসাবে বইতে তিনি ক্লিয়ারলি লিখে গিয়েছেন। এখন আমাদের বলতে সমস্যা হয় যে আমরা ওই পর্যায়ে যাইতে পারিনি, অথচ এরকমটা ছিল না। মুসলিম উম্মার ইতিহাস খুব গৌরব উজ্জ্বল ছিল, যেগুলো বলে আমরা কি করি। ইকবাল খুব তার শিকোয়া কবিতাটা যদি আপনারা পড়ে থাকেন, সেখানে তিনি মানে খুব আক্ষেপ করে শিকোয়াতে বলছেন যে সাফায়ে দাহার কো বাতিল সে মিটায়া হামনে, নয়ে ইনসানি কো গোলামি সে ছোড়ায়া হামনে, তেরে কাবে কো জাবিনো সে বাসায়া হামনে, তেরে কোরআন কো সিনো সে লাগায়া হামনে। শেষের লাইনে যে কি বলতেছেন, যে ফির ভি হামসে গিলা কি হাম ওফাদার নেহি, হাম ওফাদার নেহি তু ভি তো দিলদার নেহি। মানে তিনি আক্ষেপ করে কষ্ট করে, যেমন দেখেন আজকে আমরা আলোচনা হচ্ছে, উস্তাদ আলোচনা করলেন কি নিয়ে, ফিলিস্তিন নিয়ে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা বলেন না ভাই, সংখ্যা কি আমরা কম হিন্দুদের চেয়ে, মার কেন খাচ্ছে? তো আমাদের এই অবস্থা দেখে ইকবালের মনের মধ্যেও মানে খুব আক্ষেপ কাজ করছে, এত মুসলিম উম্মা, আমরা এত কিছু করছি, আমরা কুস্তুন দুনিয়া জয় করছি, আমরা কি বলে ইউরোপ জয় করছি, ইউরোপ আমরা জয় করছি না, কোথায় গিয়ে জয় করছি বলেন তো দেখি, স্পেনে জয় করছি, কর্ডোবা জয় করছি, ভারতবর্ষে আমরা শাসন করছি, এত কিছু করছি, মানুষকে গোলামি থেকে ছড়াইছি, আমরা কাবা শরীফকে নিজের বুকের সাথে লাগাইছি, কোরআনকে আবাদ করছি, তারপরেও তুমি আল্লাহ আমাদেরকে বলো যে আমরা অফাদার না, তোমার বিশ্বস্ত না, আল্লাহ আমরা বিশ্বস্ত না, তুমিও তো রহমান না, দয়ালু না, অভিযোগ করবো। মানে প্রথমে যিনি যে তখন বলছেন খুব অভিযোগ তার উপরে, এত করা কথা আল্লাহর উপরে, এখন জবাব আসতেছে, একই বাক্য শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন পাল্টে গেছে। সাফায়ে দাহার কো বাতিল সে মিটায়া কিসনে, নয়ে ইনসানি কো গুলামি সে ছোড়াইয়া কিসনে, মেরে কাবে কো জাবিনো সে বাসাইয়া কিসনে, মেরে কোরআন কো সিনো সে লাগাইয়া কিসনে, তো ও আবাহি তুমারে হে মগর তুম কিয়া হো, হাত পর হাত ধারে মুন্তাজির ফরদা হো। বলতেছেন যে তুমি গর্ব করে বলতেছো আমরা এটা এটা করছি, থামো এখানে, বলো যে এটা তুমি করছো কিনা, কে করছে কে করছে, তোমাদের পূর্বপুরুষরা করছে, কে করছে, ইমাম মুহাম্মদ করছে, তিনি জ্ঞানের জগতে পশ্চিমকে গিয়ে টেক্কা দিছেন, আবু হানিফা করছে জ্ঞানের জগতে গিয়ে, তিনি ল এর জগতে ইন্টারন্যাশনাল ল, লোকাল ল, পেনাল কোড, এগুলো তিনি ধরে ধরে 80,000 মাসালা লিখে গিয়েছেন। তুমি কি করছো, কুস্তুন দুনিয়া তুমি জয় করছো, ভারতবর্ষ তুমি জয় করছো, তুমি কয়টা মানুষকে ইউরোপের জিন্দির থেকে ছাড়াইছো, আরে তোমার এলাকাতে তো অনেক মানুষ জেলের মধ্যে বন্দী, তুমি মুতাসিম বিল্লার মতো কয় হাজার গোড়া পাঠিয়ে তাকে তুমি মুক্ত করে আনছো, কথা কিভাবে বলো, তোমার লজ্জা করে না? একই কথা যা শব্দের প্যাটার্নটা তিনি কি করছেন পাল্টে, এই জন্য তিনি আরেকটা জায়গার মধ্যে বলছেন যে তুঝে আবাসে আপনি কই নিসবত হো নেহি সাকতে কে তু গুস্তার ও কিরদার তু সাবিত ও সাই। তুমি বকবক করো না, তুমি এত বেশি কথা বলো, তোমার কথার মধ্যে আগা মাথা নাই, তুমি এত বেশি মানে খুব ভাব নিয়ে থাকো যে তুমি জানো না যে তুমি কিছু জানো না, তারপরে তোমার ভাব না, তোমাকে চেয়ার যদি বড় করে না দেওয়া হয় তোমার মন ভরে না, মাহফিলের মধ্যে তোমার নামের আগে যদি মানে তোমার নাম যদি 3 বাক্যে থাকে, 33 বাক্যে যদি তোমার উপাধি না দেয়, তোমার ওয়াজ করতে তুমি চাও না, তোমার নামটা যদি বলে বলে নিচে চলে আসে, তুমি তখন ভদ্রতা শেখাও যে হ্যাঁ এটা কবিরা গুণা নিচে নাম দিচ্ছ ছোটদের, আমরা জানি এগুলো তাই না, আর মাহফিলের যোগ্যতা বলেন না ভাই, যোগ্যতা কি আমরা কি দিই মাপি, যে সুর টান দিয়ে মাইকে তার ছিঁড়ে বলতে পারবে সে দা। এটা আমাদের গর্ব করার মতো বিষয় যেমন ইবনে খালদুন কে ছিলেন বলেন না, কে বলেন, ইবনে খালদুন কে নিয়ে পশ্চিম পিএইচডি করতেছে, কোন পশ্চিম জানেন আপনারা, ইউনিভার্সিটি অফ লাইডেনের নাম শুনছেন কেউ, এই যে ব্রিল প্রকাশনের নাম শুনছেন আপনারা, পশ্চিমে নেদারল্যান্ডের এই যে ব্রিল পাবলিকেশন, এটা হলো ওরিয়েন্টালিজমের গবেষণার জন্য এখন মানে ওদের কথা সবাই ইমাম মানে, পশ্চিমের যারা সবাই কি মানে তাদেরকে ইমাম মানে ওরিয়েন্টালিজমের গবেষণার ক্ষেত্রে, পশ্চিম এখন গবেষণা করতেছে ইবনু খালদুনের রাষ্ট্রচিন্তা নিয়ে, কত সব বছর আগে তার জন্ম, ইবনু খালদুন আমাদের ভার্সিটি বড় ভাই নাকি, তাহলে কি জুনিয়র নাকি ইন্টার পড়া লোক, এখনো পড়ে নাই কোথাও, তো ইবনু খালদুন কে নিয়ে গবেষণা করতেছে কে, ইমাম মুহাম্মদের অর্থ ব্যবস্থা নিয়ে গবেষণা করতেছে কে বলেন না ভাই, যাদেরকে দেখলে আমরা কি করি, কি করি আমরা বলেন, বলেন আপনি কি করি আমরা, ও পশ্চিমকে দেখলে আমরা কি করি, আমরা যাতে ওঠার জন্য একজন আলেম খুব কষ্ট করে বলছিলেন,
যে আজকে পশ্চিমের ক্ষমতা আছে, তো আমরা আমাদের চুলের কাট পশ্চিমের মতো করে ফেলি, আমরা আমাদের প্যান্টকে পশ্চিমের মতো কেটে ফেলি, আমরা আমাদের চেহারা ছবি সব পশ্চিমের মতো মিলিয়ে যায়। কালকে যদি কালো হাফসিদের রাজত্ব আছে, এই বদমাশগুলো কালকে গিয়ে মুখের মধ্যে কালি মেখে জাতি ওঠার জন্য চেষ্টা করবে। জাতি ওঠার জন্য আমরা কি করছি? আরে আমাদের পিতা উমরের কথা শুনেন, আমাদের পিতা উমরের কথা শুনেন। আবু উবাইদা ইবনে জাররা যখন তাকে বলতেছিল যে ইস উমর, আপনি যদি এতগুলা মানুষের সামনে এই একই জায়গায় আপনার উট নেমে আছে, একই জায়গায় আপনি নেমে আছেন, দুইজন একই জায়গায় আপনি এক জায়গা থেকে অজু করতেছেন, আর জায়গা থেকে আপনার উট পানি খাইতেছে, এই দৃশ্য যদি আপনি না করতেন আমিরুল মুমিনীন কতই না ভালো হইতো। আপনি এখন আসছেন বিজয়ীর বেশে, একটা বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার কাছে হস্তান্তর করা হবে, আপনি যদি আরেকটু মানে এগুলো না করতেন, ওমর আমাদের পিতা ওমরের চোখের রং পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি বলছেন আবু উবাইদা এই কথা তুমি ছাড়া অন্য যদি কেউ বলতাম মেনে নিতাম। আবু উবাইদা শোনো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করছেন ইসলামের মাধ্যমে। আমরা এমন একটা জাতি ছিলাম যখন আমরা ভাই ভাইয়ের মধ্যে মারপিট করতাম, মেয়েদের পেট ছিঁড়ে দেখতাম পেটের মধ্যে কি আছে, জুয়া খেলতাম, চুরি করতাম, জেনাবে বিচার করতাম, জুলুম করতাম। ওই অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন পথের মধ্যে সম্মান খুঁজি, আল্লাহ আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন, তাই না? আমাদের সম্মান খোঁজার দরকার ছিল কোথায় ভাই? ইসলামটার মধ্যে আমরা সম্মান খুঁজতে পারছি কোথায়? পশ্চিমের পায়ের নিচে, অথচ পশ্চিমকে পা দিয়ে মারানোর জন্য আমাদের জন্ম হয়েছে। প্রত্যেকটা আল্লাহ যিকরুল্লাহি আকবর, আল্লাহ বলছেন যে আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ, আর আমরা বাইরে নিচ্ছি বাইরে নিচ্ছি জিকির সর্বশ্রেষ্ঠ, তাই না? পশ্চিম নেতা নিয়ে হুঙ্কার আমাদের মধ্যে কি যতটা প্রভাব বিস্তার করে, আল্লাহর ওয়াদা কি আমাদের মধ্যে যতটা প্রভাব বিস্তার করে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লামুনা ইন কুনতুম, নাই প্রভাব নাই আমাদের, নাই কেন? পশ্চিমের কাছে আমরা সম্মান তালাশ করেছি, আমরা ভাই চলে আসলে আমি খুব শেষ করে দিচ্ছি। তো পশ্চিমের কাছে আমরা সম্মান তালাশ না করি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিসের মাধ্যমে ভাই? ইসলামের মাধ্যমে। যতক্ষণ পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আনুগত্য আমরা না করব, আমরা এখন আমাদের এখন শুনতে হচ্ছে খুব কষ্ট লাগে, আমি তো বলতেছি যে এখন আমরা আমাদের যে অবস্থানটা না, এই অবস্থান থেকে একটা কমফোর্ট জোন বানিয়ে আমরা এটাকে আমাদের দিন নাম দিয়ে চালিয়ে দিচ্ছি, তাই না ভাই? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আল্লাহ তাআলা ইবাদতের বাইরে মুআমালাত মুআশারাতকে ইবাদতে পরিণত করে দিয়েছেন, এটা আল্লাহর কি বলেন না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের টয়লেট করাকে ইবাদত বানাই দিয়েছেন না, দিয়েছেন না? এখন সারাদিন আপনি নামাজ পড়ে টয়লেট করবেন নাকি? কেন করবেন না? ওটা ইবাদত না, করবেন না কেন? আচ্ছা নামাজের আপনারা জানেন যে সালাত শব্দের অর্থ কি বলেন না ভাই? নামাজ। আবার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলের ব্যাপারে কথা বলতেছেন কি হইতেছে, কি আসতেছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তখন আল্লাহ তাআলা কি কি ব্যবহার করতেছেন এখানে? এখন আপনি যদি সারাদিন বসে দরুদ সালাম পড়তে থাকেন, আপনার সালাতের হক আদায় হবে? হবে না। আমরা আমাদের নিজেদের কমফোর্ট জোনকে, আমাদের কাছে যদি খণ্ডিত দিন আছে, যে দিনের বোঝ আছে, অথবা পরাজিত মানসিকতার যে দিন আছে, যে দিন আমাদেরকে পশ্চিমের সামনে মাথা নত করতে বাধ্য করে, যে দিন আমাদেরকে পশ্চিমের গোলামি করতে বাধ্য করে, যে দিন আমাদের মা বন্ধের থেকে পর্দার যে স্পিরিট সেটাকে ছিনিয়ে নিয়ে মাথার উপরে শুধুমাত্র একটা তেনাকে নেকড়াকে হিজাব বলে প্রচারিত করতে বাধ্য করে, ওই দিনের মধ্যে আমরা কি করতেছি, কি করতেছি ভাই? আত্মসমর্পণ করতেছি। অথচ আমাদের কথার কি দরকার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিজয়ী জাতি হিসেবে বানাইছেন, বিজয়ী হোক। আমাদের কে থামাইতে পারবে না, থামাইতে পারবে? মাগরিব কি ওয়াদি ও মে উজি হাজা আজা হামারি হাম কাহা না থা কিসি সে। আল্লাহ রাসূলের দাস সাফিনা রাদিয়াল্লাহু আনহা, উনি একটা জায়গায় গেছেন, সামনে বাঘ আসছে, বাঘ সাফিনা বলতেছেন খবরদার আমি আল্লাহ রাসূলের গোলাম ছিলাম এক সময়, তুই আমার পথ সরে দাঁড়া, বিদায় নিহাতে কাহিনী আসছে, বাঘ তাকে রাস্তা দিয়ে দিয়েছে। এটা কার ক্ষেত্রে হয়েছে? নিউক্লিয়ার ওয়েপন আমাদের মূল শক্তি না, আমাদের মূল শক্তি কি ইসলাম, আমাদের মূল শক্তি কি ইমান, আমাদের মূল পরিচয় ইসলাম। যতক্ষণ পর্যন্ত ইমান ইসলামের উপর আমরা কায়েম থাকবো, ততক্ষণ আমরা পশ্চিমের উপর জয়ী থাকবো। কিন্তু যদি বড় বিজ্ঞানী হই, বড় অর্থনীতিবিদ হই, বড় প্রফেসর হই, কিন্তু আমার দিনের উপর আমি আজ থেকে আপনি বুঝে নিবেন যে আপনি তখনই শত্রুর উপরে কি হয়ে গেছেন, পরাজিত হয়ে গেছেন। তো এর মাধ্যমে কখনো বিজয় আসবে না। আমরা আমাদের অবস্থান থেকে কমফোর্ট জোন মানে, একজন শায়খ বলতেছিলেন যে ইমাম হুসাইন তাকে বলতেছে, সে এক্সাইটেড যুবক ছিলেন, কি ছিলেন? এক্সাইটেড যুবক। কেন? তার যে কমফোর্ট জোন ওটাকে কি করতে হবে? জায়েজ প্রমাণ করতে হবে। তো জায়েজ প্রমাণ করার জন্য আঙুল তুলতে হবে কার উপরে? বলে না,
আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে, তাই না? এদিন একজন কবি বলছিলেন, বাতাও শেখ কিউ গিয়া থা ইবনু আলী ময়দান মে আগর হুজরা মে হো সকতি হ্যায় শাম্মা ইমান ই রোশন। এত বেচল পাইরো না, শুধু এই কথা বল আলীর বাটা কেন ময়দানে গেছিল, যদি ঘরের মধ্যে বসে বসে মানুষের ইমানের নূর চমকাইতো। আমাকে এই প্রশ্ন জবাব তো আগে, আমরা এরকম কমফোর্ট জোনকে দিন না বানাই, খণ্ডিত জিনিসকে দিন না বানাই, এটা সব জেনারেলদের জন্য কথা বলতেছি, আমি শেষ করে দিচ্ছি দুই মিনিট, যে আমরা আমাদের খণ্ডিত অবস্থানকে দিন না বানাই, পশ্চিমের আইডিওলজিকে দিন না বানাই, আত্মসমর্পণ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, পরাজিত মানসিকতাকে দিন না বানাই। দিন সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, দিন সেটাই যেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুম আলিয়াল মাকমালতুলাকুম দীনাকুম এই আয়াত নাযিল করে দিয়েছেন, ওইখান থেকে কাটছাট করলে সেটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আবার ইসলামের কাছে ফিরে আসতে হবে। শেষ করে ঠিক বলে ছোট্ট একটা কবিতা বলে, তিনি বলছেন যে বদলেগা জামানা লাখ মগর কুরআন না বদলা যায়গা, হে কওলে মুহাম্মদ কওলে খুদা ফরমান না বদলা যায়গা, ডরো খুদা সে হোশ করো কুছ মাকর রিয়াসে কাম না লো, ইয়া ইসলাম পর চল না সিখো ইয়া ইসলাম কা নাম না লো। সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।